তো পেন টুলের ভিতরে একটা টুল আছে, নেক্সট যে টুলটা আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটার কাজ কি, এটা দেখানোর জন্য আমি প্রথমে পেন টুলটা সিলেক্ট করে একটা স্ট্রবেরি আঁকার চেষ্টা করি। এটার ফিল কালারটা দেই রেড, আর স্ট্রোক কালারটা, স্ট্রোকটা বড় করে 60 পিক্সেল করে স্ট্রোক কালারটা চেঞ্জ করে হলুদ করে দিই। তো করে দেওয়ার পর এবার হচ্ছে আমি আবার এখানে ক্লিক করে একটা স্ট্রবেরি আঁকার চেষ্টা করি। যাই হোক, এটা কিছু একটা হইছে। তারপরে শুরুর অ্যাঙ্কর পয়েন্ট, শেষের অ্যাঙ্কর পয়েন্টটা জোড়া দিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং আমি আঁকলাম। তো আঁকার পর আমি যদি যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে আমি যদি পাতের উপরে ক্লিক করি তাহলে হচ্ছে এটার অ্যাঙ্কর পয়েন্ট আগের চেয়ে বেড়ে যাবে। যদি ভুলে বাইরে ক্লিক করি তাহলে এই যে এই মেসেজটা আসবে, প্লিজ ইউজ দ্য অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এজ এ সেগমেন্ট অফ এ পাথ। মানে হচ্ছে এই পাথের উপরেই আপনাকে ক্লিক করতে হবে, নইলে তাহলে হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্ট বাড়বে। এরপরে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট এভাবে ডিলিট হবে। পাতের বাইরে ক্লিক করলে এই মেসেজ আসবে, অসুবিধা নাই। অ্যাঙ্কর পয়েন্টে এভাবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এটার পাত এভাবে ডিলিট করে আমি এটাকে ছোট করে ফেলতে পারবো। এরপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এইটার কাজ অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা হচ্ছে যে পেন টুলটা সিলেক্ট করে কিবোর্ডের অল্ট চেপে ধরলে ওই সেম সিম্বলটা হয়, মানে এটা হলো যেভাবে হ্যান্ডেল বের করে, হ্যান্ডেল বের করে আপনি এটাকে চাইলে লাইনটা পাতটাকে এভাবে বাঁকা আঁকাত বাঁকা করতে চাইলে করতে পারবেন। এটা পেন টুল সিলেক্ট করে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরেও করতে পারেন, বা এখান থেকে যে ডেডিকেটেড টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা বের করে এনেও চাইলে এইভাবে হচ্ছে হ্যান্ডেল, এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে হ্যান্ডেল এভাবে বের করতে পারেন, বের করতে পারেন, বের করে এভাবে ঘুরায়া এটাকে হচ্ছে এই হ্যান্ডেলটা এভাবে আঁকা বাঁকা করতে পারেন। করে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে এরকম ডিজাইনটাকে চেঞ্জ করতে পারেন।